সংঘ নিরোধ ব্যয় হিসাবে একটা বরাদ্দ ওই আমাদের জুলাই মাসে প্রথম নেই আমাদের একটা বরাদ্দ পত্র দেয় সেটা তাতে ছিল। আমাদের এটা আমরা একটা কমিটি করে ডাক্তার নার্স যারা যারা করোনায় ডিউটি করেছে তাদের ওইটা নির্ধারণ করার জন্য আমরা একটা কমিটি করে নির্বাচন করে একটা বিল সাবমিট করি। বিল সাবমিট করলে আমাদের এজি অফিসে দেখা যায় যে আমাদের ওই টাকা কমে গেছে। 1,60,00,000 টাকা বরাদ্দ ছিল, সেখানে সংশোধিত বরাদ্দে 60,00,000 টাকা আছে। তারপরে আমরা আবার আমাদের মন্ত্রণালয়ের বাজেট সেকশনে যোগাযোগ করি, ওরা বলে যে অন্য যে কোনো খাতে টাকা বৃত্ত হতে পারে বলে আপনারা একটা প্রস্তাব পাঠান, আমরা ওটা উপযোজন করে দিব। এই প্রক্রিয়াটা আমরা চিঠি দিছি, এটা চলছে। এটা হলো তিনবার করেছি, একবার করেছি হলো ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, তারপরে তাদের 20 তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। পরে আবার আমরা সেটা রিপোর্ট পাইনি, আবার আমরা করেছি ওই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, সেইটার রিপোর্ট আমরা পেয়েছি, সেইটার প্রেক্ষিতে আমরা বিল সাবমিট করেছি। সাবমিট এটা তো আমার অ্যাকাউন্ট বলতে পারে, এটা তো একটা বছরে ভাগ করে দিয়া ওদের দাবি হলো এটা করোনা কালীন দেয়, শুধুমাত্র এটা করোনা কালীন, এখনো তো শেষ হয় নাই, করোনা তো চলতেছে, করোনা ওয়ার্ড আছে, সে জায়গায় ডিউটি চলতেছে। যেটা এখন আছে ওটা তো আমরা দেওয়ার চেষ্টা করতেছি, আরো আমরা তো 1 কোটি টাকা আমরা চেয়েছি, ওটা পাইলে তো অবশ্যই পাবে। তুলবেন কবে? এই তো এখন 12:30।